Safa, Toya, Faria, Sabila, they are like the sisters of my life, mm-hmm. which I never had. And ora always jeta kore je odi jodi nao bole ki যদি ওদের একটু সন্দেহ হয় যে এটার একটা গন্ধ সন্দেহ চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নিজগত অবস্থান বারবার ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয় এ কারণে সরাসরি মতামত উপস্থাপনা তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব মানে আমি একটু আরো আরো মানে যদি বলি যে গত কয়েক বছর ধরে মানে সামহাও যেটা হয়েছে না যে আমি একটু গুন্ডির বাইরে কাজ করছি না পার্সোনালি আমি সব প্রশ্নটা করি ওভারঅল আমি ওভারঅলই বলছি সো আমি গুন্ডির বাইরে একটু কাজ করছি তো এরকম ইন্ডিয়া যাওয়া হয়েছে কয়েকবার তো লাস্ট একটা শুটিং করলাম ইন্ডিয়ানদের জন্য মানে আমাদের আরটিভির প্রোডাকশন শুধু আমি আর সাফা আর্টিস্ট দুজনে যেটা হয় ইউনিট যায় ওখানে ওখানে আর্টিস্ট থাকে অথবা এখান থেকে আর্টিস্ট ইউনিট সব দিয়ে শুট হয়ে চলে আসে বাট উই ওয়ার লাইক গেস্টস ওখানে সো আমরা ওখানে গিয়ে ওদের শুট করলাম ওদের জন্য আরটিভি ওয়াজ দ্য স্পন্সর এনিওয়েজ তো মূল কথা হচ্ছে যে তখন আমি না একদম ওদের কোরে শুটিং করলাম ওদের ফরম্যাটে ওদের সাথে ওরা যেভাবে চলে এবং খায় ঘুমায় এন্ড এভরিথিং তো তখন যেটা হয় যে ওদের সাথে কথা হয় অনেক রকমের আড্ডা হয় শুটিং ছাড়াও তো অনেক আড্ডাবাজি হয় তো তখন আমরা ছেলে ছেলে কথা বলতে বলতে ওনারা বললো যে ওটা এখানে মানে ওদের ওখানে ইটস ভেরি কমন অ্যান্ড নাথিং ইটস ইটস ভেরি নর্মাল যে এত অফেন্ডেড হওয়ার কিছু নাই এটাতে মানে অনেকের এটা এখন আমি একজনের সাথে কথা বলে শুনেছি কিন্তু এটা যদি আমাদের এখানে বলা হয় তাহলে তো সবাই অফেন্ডেড কি মানে ডেফিনেটলি অনেক অফেন্ডেড হবে অ্যান্ড যদি মাত্র ওই মানুষটার এগেনস্টে যদি আর নতুন করে কোনো ঢাক থেকে থাকে বা যদি কোনো ক্ষতি করার ইচ্ছা থাকে বা কোনো কিছু থাকে যে ড্যামেজ করতে চাইনি এখন যেটা আমি 5 বছর আগে করতে পারিনি বা যেটা হয় যে আরেকটা পার্সন বলে যে ইটস রং মানে এই একটা ভুল ইয়ে করা হচ্ছে 5 বছর আগে তো জিনিসটা ঘটেনি অথবা আমি এরকম বলিনি অথবা শি অ্যাগ্রিড হারসেলফ এখন কেন এটা আমার উপরে কেন বলে দেওয়া হচ্ছে যে আমি তাকে অফার করেছি সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল থিং বাট আমি বলবো যে আমাদের জেনারেশনে সিন্স আমরা অ্যাক্টার্স আমরা বেঁচে গেছি আমাদের কাছে এরকম কম আসে আমাদের কাছে ইনফ্যাক্ট আসে না আর মেয়েদের ক্ষেত্রে যেরকম আমার বান্ধবীরা মাঝে মাঝে এসে আমাকে কমপ্লেন করে ওদের যদি নাও বলে কি ওদের একটু সন্দেহ হয় যে এটার একটা গন্ধ সন্দেহ খবর আছে আমাকে এসে সবার আগে কোয়েশ্চনটা করে যে হাউ ডু আই হ্যান্ডেল দিস আচ্ছা আচ্ছা এবং আমি আমি মানে বলবো জিনিসটা যে অনেক বড় বড় নাম আমাকে বলেছে তো আমি লাইক যে ওকে মানে বিকজ দে নো যে আমি কিছু হলেও জানি তো দে লাইক যে তসবিটা কি সেফ বা আমি কি এখানে কাজ করা স্টপ করে দিব নাকি আমি আগাবো কিন্তু আমি অন্যভাবে বুঝিয়ে আগাবো পজিশনে এসেও তাদের মনে বা হ্যাঁ কোয়েরি জাগে কোয়েরি জাগে এবং এখনো ওদের দেখা গেছে যে আসলে ওরা যত পপুলার হচ্ছে তত আরো আরো ওদের বড় জায়গা থেকে হয়তো কোনো you know bad years so last time and in fact amake ora jader naam bollam onara orai ar ki shobai ke amake ek du bar kore karona karo kotha jiggesh korechilo je what should I do about him what should I do and not and ami bolechi je mane listen amra ekhane ashi revolution korte eta chesta kore jacchi revolution korar so I don't blame those persons because onara jokhon ছিল তখন হয়তো ওইটাই কালচার ছিল সো উই ক্যান নট চেঞ্জ হিস্ট্রি হিস্ট্রি ইজ সামথিং যেটা লেখা হয়ে গেছে ওটা থাকবে উই ক্যান নট চেঞ্জ হিস্ট্রি বাট উই ক্যান চেঞ্জ দ্য ফিউচার সো আমরা ওনাদের সাথে উনি এটা বলেছে দেখি উনি একজন খারাপ মানুষ বা উনি ইয়ে এটা হয়তো ওনার হ্যাবিটে হয়েছে এটা আর হয়তো আগে বলার উনি হয়তো আগে বলেনি বিকজ আগে ওভাবে তার মাথায় চিন্তা আসেনি বা হোয়াট এভার আমি বলে না যে আমি শুধু বলেছি হাউ মানে শি ক্যান ইউ নো ওয়াক পাস ইট যে এটা 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 নিয়ে এত আলোচনা করার কিছু নেই বিকজ এটা নিয়ে যত আলোচনা হবে কথা হবে তত কিন্তু আমাদেরই বদনাম অ্যান্ড দ্যাট ইজ
contradictory with the thing we planned, the future টা আমরা সুন্দর পরিষ্কার অবশ্যই